নমস্কার বন্ধুরা এই মুহূর্তে পাওয়া আজকের সবচেয়ে বড় খবর কিছুক্ষণ আগে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল এক ভারতীয় পড়ুয়ার এই মর্মান্তিক যুদ্ধে কোন রাজ্যের পড়ুয়ার প্রাণ গেল তার নাম কি এবং কী বিশেষ পদক্ষেপ নিলেন দেশের প্রধানমন্ত্রী সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেব আপনাদের এই ভিডিওটিতে সম্পূর্ণ বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করিয়ে জানিয়ে দেবেন আপনার জেলার নতুন খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। এবং আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিকে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাটনে অল করে রেখে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য কিছুক্ষণ আগেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধে বলি হয়েছে এক ভারতীয় পড়ুয়া টুইট করে একথা জানিয়েছেন দেশের বিদেশ মন্ত্রক এদিকে খবর গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কানেও সূত্রের খবর ইউক্রেন থেকে পড়ুয়াদের ফেরাতে ভারতীয় সেনাকে আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব দ্রুততার সাথে ইউক্রেন থেকে সমস্ত ভারতীয়দের ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে ভারতীয় ছাত্রের মৃত্যুতে শোক্তব্ধ দেশ এদিকে ইউক্রেন ইস্যুতে ফের বৈঠকে বসছেন নরেন্দ্র মোদী বিগত কয়েকদিন ধরে যে ছবি উঠে আসছিল তাতে উদ্বেগ বাড়ছিল এবার বেরিয়ে এলো প্রথম মৃত্যুর খবর কিপ দখলে মরিয়া রাশিয়া সেনাবাহিনী ব্যাপক বোমা মৃত্যু হলো এক ভারতীয় পড়ুয়ার মঙ্গলবার এই মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক এই মৃত্যুতে শোক প্রকাশ করে এদিন টুইট করেন বিদেশ মন্ত্রক আর মুখপাত্র অরিন্দম বাগজি এদিকে এখনও ইউক্রেনে আটকে রয়েছে হাজার হাজার ভারতীয় পড়ুয়া এই মৃত্যুর পর প্রশ্ন উঠছে তাদের ভবিষ্যৎ নিয়ে এদিন বিদেশ মন্ত্রকে তরফে টুইট করে জানানো হয়েছে অত্যন্ত দুঃখের সঙ্গে আমাদের জানাতে হচ্ছে রাশিয়ার বোমাবর্ষণে আজ সকালে খারকিবে এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে জানা গিয়েছে কর্ণাটকের বাসিন্দা মৃত্যু ওই পড়ুয়ার নাম নবীন শেখ রাব্বা এদিকে পড়ুয়াদের ফেরাতে তৎপর ভারত সরকার মঙ্গলবার রাশিয়া ইউক্রেন রাষ্ট্রদূতের সঙ্গে একথা বলেছেন দুই দেশের কাছে দাবি করা হয় অবিলম্বে ভারতীয় পড়ুয়াদের বের করে আনার জন্য। পাশাপাশি আটকে থাকা ভারতীয়দের জন্য এদিন ফের এক নির্দেশিকা জারি করা হয় দূতাবাসের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে যত দ্রুত সম্ভব আজ ভারতীয়দের কিপ ছেড়ে বেরিয়ে আসার জন্য যে ট্রেন পাওয়া যাচ্ছে তাতেই উঠে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ট্রেন না পেলে অন্য যে কোনোভাবে তারা যেন বেরিয়ে আসেন একথা জানিয়েছে।